সালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ। আজকে আমরা এসেছি টাঙ্গাইলে। টাঙ্গাইলের একটি গ্রামে আছি আমরা, গ্রামটির নাম কায়েস্তপাড়া। তো এখানে খুবই ছোট ইকোনমিক ডিজাইনের একটি বাড়ি দেখাবো আপনাদেরকে, দোতলার বাড়ি, গ্রামের জন্য ডিজাইন করা এবং গ্রামের মিস্ত্রি বা রাজমিস্ত্রি দিয়েই পুরোপুরিভাবে কনস্ট্রাকশন করা। এই বাড়িটি আমরা তিনজন মিলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজকে আমার সাথে আছে আর্কিটেক্ট। আমি আর্কিটেক্ট ফাহিম আলম। আর্কিটেক্ট কাজী রাফি। তো এই বাড়িটা সম্পর্কে আমি ছোট করে আগে একটু বলে দিই। এই বাড়িটার একটি মেইন চ্যালেঞ্জিং পার্ট ছিল, এটা একটি স্পেসিফিক বাজেটের জন্য করা এবং বাজেটটি অনেক কম ছিল। তো বাজেটটি মিট আপ করার জন্য আমরা যেটা করেছি, বাড়ির ফুটপ্রিন্টটা আমরা খুবই স্মল একটি জায়গার ভেতরে রেখেছি। মানে এই বাড়িটা চওড়ায় হচ্ছে মাত্র 25 ফিট এবং লম্বায় হচ্ছে 40 ফিট। তো আপনারা বুঝতেই পারছেন, তো বাড়ির এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এবং দুই সাইডের জায়গাটা মিলে প্রতিটা ফ্লোরে বেসিক্যালি 1000 1000 করে 2000 স্কোয়ার ফিট ফুটপ্রিন্ট নিয়ে বাড়িটি আছে। তো 2000 স্কোয়ার ফিটে পার স্কোয়ার ফিট খরচ এখন 2200 করে আমরা যদি ধরি, তাহলে 45 থেকে 50 লাখের ভেতরে এরকম একটা বাড়ি করা সম্ভব। তবে স্পেসিফিকেশন অনুযায়ী আপনি কি করবেন না করবেন এবং কি ধরনের ম্যাটেরিয়ালস দিবেন অথবা উইন্ডো আরও বেশি দিবেন কিনা তার উপরে কম বেশি হতে পারে। তো আমরা কথা খুব বেশি না বাড়িয়ে সরাসরি বাড়িটির ট্যুরে চলে যাই। তো আমার সাথে আজকে আছে আর্কিটেক্ট ফাহিম আলম, এবং ভিডিওতে একটু পরে আবারও জয়েন করবে আর্কিটেক্ট কাজী রাফি। তো তাকে আপনার একটু পরে দেখতে পাবেন। তো ফাহিম যেহেতু শুরু থেকে কনস্ট্রাকশনে ছিল না, তো আমরা এই প্রজেক্টের একজন রিভিউয়ার হিসেবে তাকে এক্সটার্নাল হিসেবে আসলে জাজ করতে পারি। তো সে তার ক্রিটিক্যাল থিঙ্কিং এই বাড়িটার জন্য সে দিতে পারে। তো ফাহিম শুরু করতে পারে যে আমরা এখন যে জায়গাটির দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের, আমরা যেটা দেখতে পাচ্ছি একদম পুরো গ্রামের একটা বাড়ি, মোটামুটি ধান ক্ষেতের পাশে বলা যায়, চারদিকে ধান ক্ষেত, বেসিক্যালি বাড়ির পশ্চিম দিকে হচ্ছে রাস্তা, উত্তর দক্ষিণ সব দিকে ধান ক্ষেত। হ্যাঁ, বেশ উঁচু জমি, টাঙ্গাইলের একটা গ্রাম। আমরা এখন বাড়িটার এন্ট্রি দিয়ে ঢুকছি। তো এটা মূলত বাড়ির পূর্ব দিক। তো পূর্ব দিক দিয়ে মেইন রোডটি চলে গেছে এবং দক্ষিণ দিকেও বেসিক্যালি রাস্তাটা কন্টিনিউ করেছে, এটা পুরোপুরিভাবে মাটির। আমি বেসিক্যালি বাড়ির যে এন্ট্রি সেই এন্ট্রি দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। এখন যেখানে গাড়িটা রাখা আছে এখানেই পার্কিংটা হবে, মেইন পার্কিং, এবং পার্কিংয়ের উল্টো দিকেই আমাদের বাড়ির মেইন এন্ট্রিটা। তো বাড়িটা আমি যদি বাইরে থেকে বলি, এটার প্লিন্থ লেভেল কিন্তু বেশ উঁচু করে বানানো আছে, যেহেতু এখানে এখনও মাটি ফেলা হয়নি এবং ল্যান্ডস্কেপিং হবে, তো এজন্য এই জায়গাটি বেশ উঁচু হয়ে আছে। আর এটি একটি দোতলা বাড়ি, আমরা দোতলার যে বড় বারান্দাটা সে বারান্দাটা দেখতে পাচ্ছি। তো এ পাশে হচ্ছে গ্যারেজ, আর গ্যারেজের সামনের দিকে বাড়ির যে মেইন এন্ট্রিটা। তো বাড়িতে ওঠার জন্য এখানে 3টি স্টেপ আছে। আমরা মূলত মাটি ফেলে এই জায়গাটিকে আরও উঁচু করে পেভমেন্ট দিয়ে ধীরে ধীরে এই হাইটে নিয়ে আসব। তো বাড়িতে ওঠার পরেই এখানে ছোট একটি বসার স্পেস আছে, তো এখানে চাইলে তারা দোলনা ঝুলাতে পারবেন বা বেশ বড় একটি ইজি চেয়ার রাখতে পারবেন। বাড়িতে ঢোকার একটু আগেই মেইন গেটটি আমরা এখানে ডাবল ডোর রেখেছি, তো ডাবল ডোর এন্ট্রি, এবং এন্ট্রির সামনে একটু শেডেড স্পেস আছে যেন বৃষ্টির সময় দাঁড়ানো যায়, এবং এখানে একটি ছোট বারান্দার মতো আছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি এনজয় করা বা এখানে দাঁড়িয়ে কফি খাওয়া বা একটি ইজি চেয়ারও রাখা যেতে পারে, অথবা বাচ্চাদের জন্য কিন্তু উপর থেকে একটি দোলনাও ঝোলানো যেতে পারে। এই জায়গাটিতে একটু ডিফারেন্ট টেক্সচার দেওয়া হয়েছে এবং এখানে কলিং বেলটি আছে। তো এই বেলকনি থেকে আমরা এখন সরাসরি বাসায় চলে যাচ্ছি। বাসার মেইন যে এন্ট্রি, এন্ট্রি গেটটার পরেই হচ্ছে আমাদের এখানে বেশ কোজি এবং বেশ কমফোর্টেবল একটা হচ্ছে ড্রয়িং রুম আছে। এই ড্রয়িং রুমটার সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে ড্রয়িং রুমটার সামনে বেশ বড় একটা উইন্ডো রাখার চেষ্টা করেছি আমরা। এই উইন্ডোটার কারণে আসলে বাহিরের যে এই খোলা যে গ্রিন স্পেসটা আছে, এই গ্রিন স্পেসটা বেশ ভালো করে ফিল করা যায়। এখানে বসে হচ্ছে চা নাস্তা খেতে খেতে হচ্ছে বেশ বাইরের টোটাল ব্যাপারটা হচ্ছে বেশ অনুধাবন করা। আর আমাদের অরিজিনাল ডিজাইনে বেসিক্যালি এখানে টাইলস দেওয়া হয়েছে, আমাদের ডিজাইনে বেসিক্যালি এখানে মাটি ছিল, তো মাটিতে সরাসরি গাছ লাগানোর প্ল্যান ছিল। তো মাটিতে সরাসরি গাছ লাগালে যেটা হয়, ন্যাচারালি গাছগুলো কিন্তু অনেক বেশি দ্রুত বড় হয়, কারণ তখন অনেক বেশি সার দেওয়া পসিবল হয়। টবে লাগালে কিন্তু ওই এসেন্সটা আসলে আসা পসিবল হয় না। তো নেক্সট আপনারা যারাই এ ধরনের বাড়ি বানাবেন বা এটা বানাবেন, তারা ডেফিনেটলি এখানে মাটি রাখার চেষ্টা করবেন। লিভিং রুমের পরে এই জায়গাটায় যে আছে একটা ডাইনিং রুম। এই ডাইনিং রুমটা মোটামুটি বেশ স্ট্যান্ডার্ড সাইজে একটা ডাইনিং রুম আছে। এই ডাইনিং রুম এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে অ্যাকচুয়ালি একটা ডাইনিং ওয়াগনও প্লেস করা পসিবল। এখানে হচ্ছে আরও কিছু ফ্রিজ এবং ফিল্টার রাখার মতো এনাফ স্পেস আছে। আসলে এখানে ফার্নিচার লেআউটটা আসলে প্রপার হয়নি, ডাইনিং ওয়াগনের ওয়ালটা বেসিক্যালি এদিকে,
এখানে ডাইনিং ওয়ালটা থাকবে এবং ডাইনিং টেবিলটা বেসিক্যালি তখন এদিকে আর অনেক ভালোভাবে রাখা যেত। এছাড়াও অন্যান্য আরও স্টোর রাখার জন্য কিন্তু বিভিন্ন দিকে স্পেস রাখা আছে, তো এই জন্য আসলে প্ল্যান ওয়াইজ যদি জিনিসপত্র রাখা হয় তাহলে কিন্তু অনেক বেশি আরো বেশি হচ্ছে স্পেশাস লাগবে। স্পেশাল হয়। তবে এখানে বেশ বড় একটি জানলা দিয়েছে। আমরা মূলত আমরা জানি যে গ্রামে যখন কেউ বাড়ি বানায় তখন ওই বাড়িটা বাইরে থেকে দেখতে কেমন হয় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, যার কারণে দেখা গিয়েছে যে ইকোনমিক করার প্ল্যান থাকলেও আমরা রাস্তার দিকে যে উইন্ডোগুলো আছে সেগুলো কিন্তু যতটুকু বড় সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। এবং লাকিলি এখানে রাস্তার দিকের যে ভিউটা এটা কিন্তু খুবই চমৎকার। এখানে আপনারা ডাইনিং থেকে দেখতে পাচ্ছেন যে বাইরের দিকে কিন্তু খুবই চমৎকার গ্রিন দেখা যাচ্ছে, তো এখানে বসে কিন্তু ওইটা ওই ওই স্পেসগুলো খুব ভালো মতন এনজয় করা যায়। একই সাথে আরও একটা জানালা আছে, এটি বেসিক্যালি অন্যদিকে, সো এটি ক্রস ভেন্টিলেশনের জন্য রাখা হয়েছে যেহেতু এয়ার কন্ডিশন করার কোনো প্ল্যান এখানে নেই, যদিও প্রতিটি রুমে এয়ার কন্ডিশন লাগানোর জন্য লাইন দেওয়া আছে। ডাইনিং থেকে এই পাশে চলে আসলে এখানে আছে কিচেন, কিচেনটা বেশ বড়। এবং কিচেনের এখানে হচ্ছে আমরা চেষ্টা করেছি যে বাইরের দিকে হচ্ছে একটা এন্ট্রি রাখা, যেটা হচ্ছে আপনার সার্ভিস এন্ট্রি হিসেবে ইউজ করা যেতে পারে। আর এই পাশটাতে হচ্ছে একটা কমন টয়লেট আছে, কমন টয়লেটে হচ্ছে আমরা বেসিক্যালি প্যান কমন যেটা সেটা দেওয়ার দিয়েছি এখানে, কারণ হচ্ছে গ্রামের বাড়িতে অ্যাকচুয়ালি কমন টয়লেটগুলোতে প্যান কমনটা অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট, আমরা এর আগেও বলেছি এটা। ডাইনিং, ড্রয়িং এবং কিচেনের পর এপাশে ঠিক ড্রয়িং রুমের সাথেই হচ্ছে গেস্ট বেডরুমটি আছে। গেস্ট বেডরুমটিতেও হচ্ছে আমাদের অরিজিনাল প্ল্যানে অ্যাকচুয়ালি দুইটা ওপেনিং রাখার কথা ছিল, কিন্তু কস্ট মিনিমাইজেশনের জন্য এখানে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে একটা ওপেনিং অমিট করা হয়েছে। আর এখানে গেস্ট বেডরুমের সাথে একটি গেস্ট টয়লেট আছে। গেস্ট টয়লেটটি হচ্ছে আমাদের যেহেতু স্টেয়ারের ঠিক নিচেই, এখানে হচ্ছে ক্লিয়ার হাইটটা মেনটেন করার জন্য একটু এই ডোরটা এবং সব কিছু একটু স্পেশালি ডিজাইন করা হয়েছে। এবং হচ্ছে ফ্লোর হাইটটা যেটা হয়েছে, ফ্লোরটা আমরা হচ্ছে বেডরুমের ফ্লোর থেকে একটু ডাউন করে দিয়েছি, যাতে হচ্ছে এখানে ক্লিয়ার হাইটটা আরও একটু বেশি পাওয়া যায়। গেস্ট বেড থেকে বের হয়ে আসলে এই পাশে হচ্ছে আমরা স্টেয়ারটা ডিজাইন করেছি। এই স্টেয়ারটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে নিচে যেই ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা এখানে হচ্ছে আইপিএস এবং মোটর এই জিনিসগুলোকে যাতে হচ্ছে অ্যাকোমোডেট করা যায়। এবং এই পাশটাতে আমাদের হচ্ছে বেসিনটা আছে। তো এখানে বেসিক্যালি আরও কিছু ক্রিয়েটিভ কাজ করা সম্ভব। আমরা যদি বলি যে ফিউচারে অন্য কোনো কেউ যদি ডিজাইনটি করতে চান, এখানে বেসিক্যালি 18 ইঞ্চি পর্যন্ত ডাউন করা পসিবল, এবং এখানে চাইলে একটি ফাউন্টেন এবং অন্যান্য আরও অনেক কিছু দিয়ে, এমনকি ওখানে যে ওয়ালটা আছে সেখানেও কিন্তু গ্লাস দিয়ে এই জায়গাটিকে আরও অনেক বেশি ক্রিয়েটিভ স্পেসে কনভার্ট করা সম্ভব। আর এই স্টেয়ারে এখানে কিন্তু একটি উইন্ডো দেওয়া আছে, তো ওদিক থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে আলো আসছে। এবং ঠিক স্টেয়ারের অপোজিটে ড্রয়িং রুমের এদিকেও যে ফুল হাইট প্যানোরামিক গ্লাস আছে সেটি দিয়েও কিন্তু খুবই চমৎকার ভিউ আসছে, এবং খুবই ভালোভাবে এদিক থেকেও কিন্তু বাতাস ভেতরে আনা পসিবল। তো আমরা এখন স্টেয়ারটা দিয়ে উপরে উঠে যাবো। তো আমরা এখন আছি দোতলায়। এই মুহূর্তে এই বাসায় কোনো ইলেকট্রিসিটি নেই, গ্রামের মেইন যে প্রবলেম ইলেকট্রিসিটি না থাকা, যার কারণে ন্যাচারাল ভেন্টিলেশনটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দোতলায় স্টেয়ারটি দিয়ে ওঠার পরে এখানে যে স্পেসটি আছে এটা কিন্তু অনেক বড় একটি স্পেস, এবং এই জায়গাটিকে আমরা মূলত ফ্যামিলি লিভিং হিসেবে ডিজাইন করেছি। তো ফ্যামিলি লিভিং এরও একটা পাশে ফুল প্যানোরামিক উইন্ডো আছে, এগুলো স্লাইডিং, সো মেনটেনেন্সের জন্য বেসিক্যালি এই স্লাইডিং ডোর দিয়ে বা উইন্ডো দিয়ে ওই পাশে যাওয়া যায়। এবং এটার ঠিক অপোজিট সাইডে একটি প্ল্যান্টার বক্স আছে, যদিও প্ল্যান্টার এখনো লাগানো হয়নি, তবে এখানে মাটি ফেলে খুব ভালোভাবে প্ল্যান্টেশন করা পসিবল। আমরা প্রথমে থার্ড বেডরুমটা দেখি। এটা একটা দোতলার ছোট রুম, আপনারা যারা একটু আগে নিচতলার যে গেস্ট বেডটা যেটা দেখলেন তার থেকে কিছু পরিমাণে ছোট। আমরা এই রুমে অনেক বড় একটি উইন্ডো দিতে পেরেছি, প্রচুর আলো এবং বাতাস, এবং আমরা রেকমেন্ড করি যে একটা বেডরুমে কমপক্ষে দুই দিকে দুইটি উইন্ডো দেওয়ার, তাহলে ক্রস ভেন্টিলেশনটা হয়, যারা থাকবে তারা অনেক কমফোর্ট নিয়ে বসবাস করতে পারবে। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি এই বাসাটিতে বিভিন্ন কারণে কস্ট বলেন এবং বিভিন্ন কারণে দুটো উইন্ডো দিতে পারেনি, তো আমাদের ডেফিনেটলি রেকমেন্ডেশন থাকবে যে আপনারা যখন বাড়ি করবেন তখন এক পাশে একটু উইন্ডো এবং অন্যদিকে আরও একটু উইন্ডো দিতে, সেক্ষেত্রে ক্রস ভেন্টিলেশনটা তো হবেই, বাতাসও ভালো আসবে এবং আলো আরও অনেক বেশি আসবে। গ্রামের বাড়ির জন্য এটা কিন্তু খুবই ক্রুশিয়াল। আর এদিকে হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুমটি আছে। সেকেন্ড বেডরুমটি আর একটু আগে যে বেডরুমটা দেখলেন, দুটো বেডরুম বেসিক্যালি অলমোস্ট সেম সাইজের, এটি বরং আরও একটু ছোট, এটাকে আমরা চাইল্ড বেড বলতে পারি। এই বেডরুমেও ছোট একটি উইন্ডো আছে, তো
তো এই বেডরুমে উইন্ডোটা আমরা এপাশে ছোট দিয়েছি, তার মূল কারণ হচ্ছে এটি পশ্চিম দিক, তো এদিক থেকে আমরা যত বেশি যত কম সূর্যের আলো নিয়ে আসতে পারি ততটুকু। আর এই বাসাটিতে তো আমরা দুদিকে উইন্ডো দিতে পারিনি, তো এই এই ধরনের যে কোনো রুমের জন্য আমাদের রিকমেন্ডেশন থাকবে আপনারা অন্তত দুটি উইন্ডো দিবেন। আর এই দুটি বেডরুম বেসিক্যালি একটি কমন বাথরুম শেয়ার করবে, তো এটি হচ্ছে সেই কমন বাথরুম। ইলেকট্রিসিটি নেই বলে আমরা দেখাতে পারছি না, বাট এই কমন বাথরুমটিতে আমরা কিন্তু অনেক অনেক স্টোরেজ রাখতে পেরেছি। এখানে একটি কলাম চলে এসেছে, কলামের সাথে ওয়ালের যে গ্যাপগুলো আছে এই গ্যাপে কিন্তু আমরা অনেক স্টোরেজ দিতে পেরেছি, এবং বেশ কম্প্যাক্ট একটি বাথরুম। ড্রাই এরিয়া ওয়েট এরিয়া আমরা আলাদা করতে পারিনি স্কোয়ার ফিট কম থাকার কারণে, কিন্তু তারপরেও এটি কিন্তু বেশ কম্প্যাক্ট এবং ফুললি ফাংশনের একটি বাথরুম। এবার আমরা মাস্টার বেডরুমে চলে যাব। এই মাস্টার বেডটি হচ্ছে এই বাসার সবচেয়ে বড় বেডরুম, সবচেয়ে ভালো ইন এ সেন্স, প্রচুর আলো, প্রচুর বাতাস, অনেক বড় একটি কর্নার বারান্দা, অবারিত আলো এবং বাতাসের একটা জায়গা। তো আমরা বেসিক্যালি শুরুর দিকে চেয়েছিলাম যে এখানে সরাসরি বৃষ্টি পড়ুক, তো উপরে আমরা খালি পার্গোলা দিয়েছিলাম বা লুভার দিয়েছিলাম, কোনো কন্ট্রোল কোনো শেড দেওয়ার প্ল্যান ছিল না। তো বাসার ওনার যে আমাদের তাজমহল ইসলাম লিটু ভাই, তো তিনি আসলে এখানে বসেই না ভিজে বৃষ্টি এনজয় করতে চান, তো সেজন্য উপরে পরবর্তীতে গ্লাস দেওয়া হয়েছে। আরেকটা জিনিস, এখানে কিন্তু গ্রামের বাড়ি বলে এসএস হতে পারে, এসএস লুকস ভেরি গর্জিয়াস গ্রামের সেন্সে, তবে এই গ্লাস এবং এসএসের যে কম্বিনেশন এটা কিন্তু আসলে বলতে হবে বেশ ভালো লাগছে। এবং এই বারান্দার সাইজটা আসলে খুবই রিকমেন্ডেড একটি সাইজ, প্রতিটা বারান্দার সাইজ এবং শেপ অন্তত এতটুকু হওয়া উচিত। আর বেডরুমটার কথাও যদি বলি, গ্রামের বাড়িতে আসলে বেডরুমগুলো আসলে এরকম সাইজ বা এর চেয়েও বড়ো হওয়া উচিত, তবে ডেফিনেটলি কস্ট অনেক বড় একটি ইস্যু, যে গ্রামের বাড়িতে আসলে সবাই অনেক বেশি ইনভেস্ট করতে চায় না। তো আমরা বেসিক্যালি একটি বেডরুম অন্তত এমন করার চেষ্টা করেছি যেটা আসলে ভ্যাকেশন হাউস বা গ্রামে এসে থাকার জন্য স্ট্যান্ডার্ড একটি বেডরুম। এই বেডরুমে কিন্তু দুই সাইডে উইন্ডো আছে, একটি সাইডে ফুল স্লাইডিং ডোর যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং মাস্টার বাথরুমে ঢোকার একটু আগে আরও একটি উইন্ডো আছে। সো দুই দিকে উইন্ডো থাকার সবচেয়ে বড় যে সুবিধা সেটি হচ্ছে ক্রস ভেন্টিলেশন এবং প্রচুর পরিমাণে লাইটিং। আমরা এখন মাস্টার বাথরুমটি দেখে আসবো। এই বড় উইন্ডো ফিচারটি আমার খুবই ভালো লেগেছে। এই বড় উইন্ডো থাকার কারণে একদিকে যেমন টয়লেটটা সবসময় খুব ড্রাই থাকে, এটা হাইজিন মেনটেন করা সহজ, এবং এখান থেকে টয়লেটে থেকেও প্রাইভেসি এবং ভিজুয়াল প্রাইভেসি মেনটেন করে ধান ক্ষেতের ভিউটা পাওয়া যাচ্ছে, এটা একটা ইউনিক ফিচার। এই মাস্টার বাথে টয়লেট ডিজাইন করার সময় আমরা সবসময় যে চেষ্টাটি করে থাকি সেটিও এখানেও আছে, যে টয়লেটের ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া সেপারেট করা, এবং এই ড্রাই এরিয়াতেও একটি বড় উইন্ডো রাখা। বড় উইন্ডোর কারণে এখানে পর্যাপ্ত আলো বাতাস আসছে এবং টয়লেটটা শুকনো থাকছে, হাইজিন মেনটেন করা সহজ হচ্ছে, বেসিনটা যখন ইউজ করছে তখন পাশের জানলা দিয়ে আলো এসে পড়ছে, এটা একটা সুবিধাজনক টয়লেট আমি বলবো। আর টয়লেটের যেই ভিতরে যে ওয়েট এরিয়া, এখানেও এখানকার জন্য একটা ওপেনিং আছে, প্রাইভেসি সংক্রান্ত কারণে ওপেনিংটা সাইজ একটু ছোট। তো দোতলা থেকে এখন আমরা ছাদের দিকে যাব, যেহেতু খুব ছোট একটি বাড়ি তো এখানে ছাদটা আসলে দেখার মতো খুব তেমন কিছু নেই, তারপরেও ছাদে কিন্তু খুব ভালো মতো ল্যান্ডস্কেপিং করা পসিবল এবং খুব ভালো টাইলিং করে পেন্টিং করে অনেক ক্রিয়েটিভ অনেক কিছু করা পসিবল। তো আমরা কিন্তু এখানে গিজার লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের স্পেসিফিক স্টেয়ারকেসের ক্ষেত্রে বাসার ভেতর থেকে ফলস ল্যাবের উপরে ওঠার সিস্টেম দেওয়া আছে, এদিক থেকে যদি অ্যাক্সেস দেওয়া হয় তাহলে কিন্তু কাজ করা অনেক ইজি হয়ে যায়, তো আপনারা এই জিনিসটা মাথায় রাখতে পারেন। আর ছাদে ওঠার একটু আগে আমরা এখানে স্পেস রেখেছি একটি স্টোর, তো এই জায়গাটিকে স্টোর হিসেবে রাখা সম্ভব, এই জায়গাটিকে সেপারেটলি যদি লন্ড্রি এরিয়া করা পসিবল হয় এখানে সেটা করা সম্ভব, অথবা আপনারা যদি আইপিএস রাখতে চান তাও এখানে রাখতে পারবেন। তো এটা হচ্ছে মূলত ছাদ, খুবই ছোট একটি ছাদ। ছাদে ফাংশনালিটির দিক থেকে আমরা তেমন কিছু ডিজাইন করিনি, এখানে একটি সিঁড়িঘর আছে এবং সিঁড়িঘরের উপরে আমরা ওয়াটার ট্যাঙ্ক রেখেছি, আর বাইরে থেকে দেখার সৌন্দর্যের জন্য আমরা কিছু এলিমেন্টস এখানে অ্যাড করেছি, যেগুলো দেখলে আসলে খুব দূরে থেকেই যেন বোঝা যায় যে এখানে একটি বাড়ি আছে, এবং গ্রামের বাড়ির ক্ষেত্রে এগুলো খুবই আইডেন্টিক্যাল এবং দূর থেকে বোঝা যায় যে এখানে গ্রামে একটি শহরের বাড়ি বসানো আছে। তো এই ছিল আমাদের গ্রামের একটি বাড়ির আপনাদের জন্য ট্যুর, মাত্র 2000 স্কোয়ার ফিটে, খুবই অল্প খরচে বানানো টাঙ্গাইলের কায়স্থপাড়ায় একটি গ্রামের বাড়ি। আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কল আসে এবং ডিজাইনের রিকোয়েস্ট আসে, স্পেশালি যারা ঢাকায় থাকেন অথবা দেশের বাইরে থাকেন, তারা তাদের গ্রামে
একটি বাড়ি করতে চান। তো তাদের জন্য রেফারেন্স হিসেবে আমরা আমাদের আজকের এই গ্রামের বাড়িটির ভিডিও করছি। সামনে আমাদের আরও অনেকগুলো গ্রামের বাড়ি কনস্ট্রাকশন করা আছে, সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো। তো এই বাড়িটি সম্পর্কে আপনাদের যদি আরও কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে বা কত টাকা খরচ পড়তে পারে, আরও যদি ডিটেল জানতে চান বা ফ্লোর প্ল্যানগুলো দেখতে চান, তাহলে আমাদের এই ভিডিওর নিচে এই বাড়ি সম্পর্কে কিন্তু অনেক বড় ডিসক্রিপশন থাকবে। একই সাথে এই বাসার ফ্লোর প্ল্যান, 3D বা অ্যানিমেশন, সেগুলো নিয়েও কাজ করা হচ্ছে, সেগুলোর লিঙ্কেও নিচে দেওয়া থাকবে। আর যে কোনো ধরনের বাড়ির ডিজাইনের পরামর্শ বা কনস্ট্রাকশনের জন্য আপনারা কিন্তু যে কোনো সময় ঢাকা ডিজাইনারের নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওর পরে আমাদের অফিসের অ্যাড্রেসও দেওয়া থাকবে, ডেফিনেটলি একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন। থ্যাংক ইউ।